আজকের রাশিফল 17ই জুলাই 2022 রবিবার, তিথি কৃষ্ণ চতুর্থী, জন্মরাশি হল কুম্ভ, সূর্যোদয় সকাল 5টা 5, সূর্যাস্ত বিকাল 6টা 19। মেষ রাশির রাশিফল, শত্রু আক্রমণ থেকে একটু সাবধানে থাকুন, জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ আসতে পারে, পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে, কোনো কাজের জন্য নিচু হতে হবে, ব্যবসায় মহাজনের সাথে বিবাদ বাঁধতে পারে, আর্থিক ব্যাপারে কিছু সুবিধা পেতে পারেন, কোনো কাজের জন্য সম্মান নষ্ট হবে, কাজের ব্যাপারে শুভ কিন্তু খবর আসতে পারে, বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন, আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে, আজ আপনি নতুন কিছু সুযোগ পাবেন, নির্দিষ্ট কিছু সমস্যা জরুরিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে কিছু পরিকল্পনা করে কাজ করতে হবে, আজ আপনি সময়ে কাজ শেষ করতে পারবেন, মনে রাখবেন বাড়ির কেউ আপনার জন্য অপেক্ষা করছে, যার জন্য আপনাকে সময়ে বাড়ি আসতে হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষরাশির রাশিফল, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির সমর্থন আপনার সাহসকে বড় উৎসাহ প্রদান করবে, যারা অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন তারা কিছু সুবিধা পাবেন, আপনি স্ত্রীর সাথে কিছু পরিকল্পনা করতে পারেন, মানসিক কিছু চাপে থাকতে পারেন, দিনের পরের ভাগে আরাম করুন, আজ আপনি খুব ভালো থাকবেন, আত্মীয় বাড়ির কাছ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন, আপনার স্ত্রী শরীর খারাপ হতে পারে, বাড়িতে কোনো দামি জিনিস নষ্ট হতে পারে, অসৎসঙ্গ ত্যাগ না করলে সাংসারিক অশান্তি হবে, কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ আসবে, আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে, গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে, ব্যবসায় অশুভ কিছু পেতে পারেন, গুরুজনের পরামর্শে তা কেটে যাবে, প্রতিবেশীর উস্কানিতে সাংসারিক ঝঞ্ঝাট মিটে যাবে, শত্রুর সঙ্গে মানিয়ে চলাই ভালো হবে, বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশির রাশিফল, আজ সকালের দিকে ভাইয়ের সাথে বিবাদ বৃদ্ধি পাবে, আজ কোনো বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন, দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুসময় আসতে চলেছে, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সাংসারিক জীবনে জট খুলে যাবে, ব্যবসায় সাফল্য আসতে বেগ পেতে হবে, পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যাবে, পাওনা পেতে ভোগান্তি হবে, সাধু সেবায় মনে শান্তি পাবেন, কোনো আত্মীয়দের নিয়ে আজ চিন্তা থাকবে, কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্যশীলতার পরীক্ষা নিতে পারে, আপনার আদর্শ যাতে হার না মানে সেই বিষয়ে সতর্ক হওয়া উচিত, প্রত্যেক সিদ্ধান্তে অত্যন্ত বিচক্ষণ হওয়া উচিত, অচেনা ব্যক্তির পরামর্শে যারা অর্থ বিনিয়োগ করেছিলেন আজ কিছু সুবিধা পাবেন, কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যেতে পারেন, আজ আপনি মিষ্টি ভালোবাসার জীবনে সুন্দর কিছু উপস্থিতি লক্ষ্য করবেন, আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যি ভালো ফল দিতে পারে, কিছু মানুষের সাথে আজ কথা বলার প্রয়োজন রয়েছে, আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করতে পারেন, আপনার চারপাশে থাকা লোকজন আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কর্কট রাশির রাশিফল, অধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্যকে নষ্ট করতে পারে, আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষা করা, বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা, আর্থিকভাবে আপনি সবল থাকবেন, আগে থেকে করা ভ্রমণ পরিকল্পনা পরিবারের জন্য আজ কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, আপনি আপনার সঙ্গীর সঙ্গে সুন্দর কিছু দিন কাটাতে পারেন, আপনার চারপাশে কী ঘটছে তার প্রতি নজর রাখুন, আজ আপনি ঘরের ছোট্ট সদস্যদের নিয়ে কোথাও যেতে পারেন, বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হতে পারে, নিম্নতন বিদ্যার্থীদের জন্য খুব উপযুক্ত সময়, চাকরিজীবীদের জন্য অনুকূল সময়, আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে পারে, আজ সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে, সন্তানদের ভালো কিছু খবর আসতে পারে, সংসারে ধৈর্য বজায় রেখে চলতে হবে, পেটের সমস্যায় গণ্ডগোল বাঁধতে পারে, মায়ের শরীরের জন্য কষ্ট বৃদ্ধি পাবে, আজ কোনো রোগের জন্য কষ্ট বাড়তে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। সিংহরাশির রাশিফল, অযথা ব্যয় বেশি হতে পারে, শারীরিক স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, উচ্চতর এবং নিম্নতর বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল পাবেন, আত্মীয়দের থেকে সাবধানে থাকুন, ঠকতে হতে পারে, আজ সবার সঙ্গে কথা খুব বুঝে বলবেন, অপমানিত হতে পারেন, কর্মে পরিবর্তনের যোগ রয়েছে, ছোট কারো কাছ থেকে কোনো বিষয়ে সাহায্য পেতে পারেন, ধর্ম আলোচনায় শান্তি পাবেন, স্বাস্থ্যের দিক থেকে সময়কালটি ভালোই যাবে, আপনি কি করছেন সেই ব্যাপারে সতর্ক হন, আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে চলবে, আজ কাজ সময়ে শেষ করতে হবে, প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতা বাড়িয়ে তোলার জন্য আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি, আজ কোনো সাহায্যকারী সঙ্গীর সাথে সাক্ষাৎ হতে পারে, আজ ব্যবসায় ভালো ফল পাবেন, বাজে মেজাজের জন্য আপনি স্ত্রী দ্বারা বিরক্তিকর হতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 9।
কন্যারাশির রাশিফল, আজ আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাকে উত্তেজিত করবে, যা বিচলিত করতে পারে। আজ খরচ বাড়বে, আয়ের উত্থানগুলি আজ পরীক্ষা করতে হবে। পুরানো পরিজন আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, সতর্ক থাকুন। প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে, আজ আপনি জিনিসটি আরও ভালোভাবে করতে পারবেন। সৃষ্টিশীল ক্ষেত্রে দিনটি সুন্দর হবে, এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে, সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। আপনার জীবনের সমস্ত কষ্ট আজ ভুলে যাবেন। আজ সারাদিন কর্মের নানা সুযোগ আসতে পারে, পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। বিদ্যার্থীদের আজ নতুন যোগাযোগ আসতে পারে, সহকর্মীর ভালো ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় আসছে, পেটের সমস্যা আজ একটু থাকবে। পারিবারিক পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন, নতুন কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে, চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। একের ভাগ্য সংখ্যা হলো 5। তুলারাশি রাশিফল, কর্মে একটু সাবধানে কাজ করুন, কোনো প্রকার আঘাত লাগতে পারে। বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে হবে, শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণে উৎসাহিত হতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য আজ ভালো থাকবে না, আজ কোনো কিছুর জন্য পাওয়ায় মনে জেদ সৃষ্টি হবে। কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে, দীর্ঘদিন পরে কোনো ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হবে, আজ আপনি অন্য মানুষদের প্রশংসা করতে পারেন। আজ কিছু আর্থিক সুবিধাও পেতে পারেন, মানসিক শান্তি আজ অর্জন করবেন। আপনি আজ সুন্দর কিছু কাজ করতে পারেন, একদিনে যদি ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না, আপনার অনুপস্থিতিতে সব কিছু সুন্দরভাবে চলবে। দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না, গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যোগাযোগ বানাতে সাহায্য করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশি রাশিফল, আপনার জ্ঞানের তৃষ্ণা নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে, ধৈর্যশীলতা আজ বজায় রাখতে হবে। দীর্ঘ সময় পর স্থগিত থাকা বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। প্রয়োজনের বন্ধুরা আপনার থেকে ব্যক্তিগত কিছু সাহায্য চাইতে পারে। সন্তোষজনক ফল পেতে সব কিছু সুন্দরভাবে পরীক্ষা করুন, আজ আপনি প্রিয়জনদের সাহায্য করতে পারবেন। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন সেগুলি ফিরে পাবেন। অশান্তি আজ আসতে পারে, আজ সন্তানের কোনো ভালো জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে না, ব্যয় কম হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল সময়, অতিরিক্ত ক্রোধের ফলে সাংসারিক অশান্তির যোগ রয়েছে। গুরুজনের কথায় রাগ হতে পারে, সকালের দিকে শারীরিক কষ্ট পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ধনুরাশি রাশিফল, বাড়িতে কিছু সতর্কতার প্রয়োজন রয়েছে, নিজের দায়িত্ব পালন করতে না পারায় সাংসারিক অশান্তি আজ বাঁচবে। আজ সারাদিন কোনো কারণে মন চঞ্চল থাকবে, কারোর কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপের সম্ভাবনা রয়েছে, সমাজসেবায় মনে শান্তি পাবেন। মামলার ব্যাপারে খরচ বাড়তে পারে, কিছু শারীরিক পরিবর্তন যা আপনি করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে। প্রভাবশালী কেউ আপনাকে আজ সাহায্য করতে পারে, খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আপনি আজ ভালো কিছু কাজ করতে পারেন, আর জীবনসঙ্গিনীর সঙ্গে সুন্দর একটি দিন কাটাতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশির রাশিফল, পুরানো বন্ধুরা আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে, সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলি সতর্কতার সাথে করতে হবে। সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে বাইরে যেতে পারেন, আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা না হলে প্রকল্পে ক্ষতি করবেন। ভ্রমণে আজ মালপত্রের যত্ন নিতে হবে, স্ত্রী আপনাকে আজ সাহায্য করতে পারেন। শারীরিক যন্ত্রণায় কষ্ট পেতে পারেন, আজ কিছু চুরি যেতে পারে, মনে উচ্চ আশা থাকলে সেটি নষ্ট হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে, পুরনো কোনো বন্ধু আপনার কাছে আসতে পারে। কর্মচারীদের নিয়ে আজ বিবাদ বাঁধতে পারে, উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কুম্ভ রাশির রাশিফল, পড়াশোনার জন্য দিনটি খুব ভালো হবে, চাকরিজীবীদের জন্য বিশেষ অনুকূল সময়। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে পারেন, মানসিক উদ্বেগ কেটে যাবে, দাম্পত্যকলহে সৃষ্টি হতে পারে। আজ সারাদিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না, বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে, বড়দের নিয়ে আজ একটু চিন্তা থাকবে। আজ আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না বা বাধ্য করবেন না, অন্যের চাহিদার প্রতি আজ খেয়াল রাখুন। আজ সুখলাভ করবেন, বাবা মায়ের পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হবে, বন্ধুরা সহায়ক এবং সাহায্যকারী হবে। আপনার ভালোবাসার মানুষটি খেয়ালি আচরণ করায় অত্যন্ত দুরূহ বোধ করবেন, আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ ভালো ফল দিতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6।
মীন রাশির রাশিফল, যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন আজ কিছু আনন্দ পেতে পারেন। আজ আপনি অর্থকড়ি ফেরত পেতে পারেন। আজ অপ্রত্যাশিত অতিথিরা বাড়িতে আসতে পারে, বন্ধু সাহায্যকারী এবং আক্রমণাত্মকও হতে পারেন। আপনি মিষ্টি ভালোবাসা আজ পেতে পারেন। আজ খুব কর্মক্ষেত্রে সতর্কভাবে কাজ করতে হবে, না হলে ক্ষতি হতে পারে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক ক্লান্তি আসবে। পুরানো বন্ধুদের সাথে আজ দেখা হতে পারে, নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। বাইরের কোনো লোকের জন্য খরচ বাড়তে পারে। রক্তপাতের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় শুভ কিছু খবর আসতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।